Sapur Ongonbadi Kendra Sorom Orajagota Kendra Tur Sahayika Gorakiye Kendra Tur Sarkari Kamot Diye Badha Sarkari Karmachari Gorakiye Bhangi Dile Ardhonirmito Shousalay Sangbadikok Video Korat Badha Arop Kore Sahayika Gorakir Putroy Duburi Jilar Sapur Khalkusa Shishu Unnayan Prokalpor Odhinostho Areyajhar Ditiyo Khondo Soksoka Gaonot 33 Nong Onganwadi Kendra Sahayika Halima Khatune Arajokotar Srishti Korise Kendratot Ullekho Je Nijor Potta Matit Sarkari Onumodito Onganwadi Kendra Nirman Korise Jodio Kendrot Shiksha Grohon Koribole Oha Kon Kon Shishur Subidharthe Sarkari Bhabe Dharyokrito Shousalay Nirmanor Kamot Badha Pradan Sahayika Gorakir অঙ্গনবাড়ী কেন্দ্র কর্মরত সহায়িকা হালিমা খাতুনে প্রথমে শৌচালয় নির্মাণের কামত বাধা দিয়ে অর্ধনির্মিত শৌচালয়খন ভাঙি চুরমার করার এক গুরুতর অভিযোগ উত্থাপন করে রাইজে সরকারি কামত বাধা দিয়া সহায়িকা হালিমা খাতুনের বিরুদ্ধে ইতিমধ্যে সাপর আরক্ষী থানার এজাহার দাখিল করেছে রাইজে আনফলে উক্ত স্থানত সাংবাদিক উপস্থিত হওয়াত নিজর মাতৃ কুকর্ম ঢাকিবলে পুত্র ময়নুদ্দিন পারমানিকে সাংবাদিকক ভিডিও সংগ্রহ করার বাধা আরোপ করে মানে আমি এডাই মিস্ত্রি লয়ে কাম করতেছিলাম ঠিক আছে তারপরে এই আমার কাছে বলল যে কাম বন্ধ করে দে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে কয় তোরা কারা এনে এসে কাম করস তখন তো আমরা চিনি না জানি না আমরা কইলাম আমি মিস্ত্রি হেল্পার আমি কি করব যারা কাম করে আছো এখানে এখানে ধরো যে কমসে কম এই বড় অর্ডার হইছে এক মাস হইছে আর তারপর যে পেশাবখানা আছে এটা আর কি দুদিন ধরে ওড়ান হয়েছিল আর কি আজকে কাম করা আরম্ভ করার তখন কোনো ডিস্টার্ব করে নাই না ফার্স্ট অফ কোনো ডিস্টার্ব নাই মানে তারপিছত এই করলে মানে এটা পেশাবখানা যেন উঠাবান ধরল আমি কাম করে আসছিলাম আমি হেল্পার আসছিলাম মিস্ত্রির লগে তারপরে আইল মানে ওমর আইল ওমর ওয়াইফ আইল আহি মানে মকুজ করে দে তোর পারমিশন কোনে দিছে বলে মুই তো না জানো মই মানে কাম করবে দিছে আমি কাম করি আছো আমি মস্ত্রীর লোক হেল্প দিয়ে আসো নাকি তারপিছত দিয়ে মানে মানে কয় তোর এটা কোন হয় ততক চিন না পাও না ডাইরেক্ট কয় ততক চিন না পাও কোন হয় তোর লোক আমি কৈছি দে আমি নাজানো গার্জেনে কব গার্জেনে কব গার্জেনে কব তারপিছত কয় ইয়াতে নহব কাম নহব আমি কাম বন্ধ করে দিলো কাম বন্ধ করে দিয়ে না তাতে বহিছো আর বহি ধরছো তার মানে তার হালিমা যে আছে উমর ওয়াইফ সি মানে পুরা লাত মানে অলত লাত মারি মুখ লাত মারি মানে মুখ লাত মারি ধরেছিল তারপিছত ডাইরেক্ট অলত লাত মারি অলত লাত মারি দিয়ে ভাঙি ছিঙি দিল ভাঙি ছিঙি দি পেলে পুরা কয় তোদের কোন হয় আমার বাবার মাটি আমার আমার পাট্টা মাটি আমি ফির মই কইছো যে ইটু মোর তোমাদের মাটি যদি হয় ইটু সরকারি স্কুল হয় সরকারি স্কুল তো খাস মাটি হবই সরকারি মাটি হব হে তো আমি কামটো করছো আর তোমাক মারছে নাকি হ্যাঁ মুখ মারছে হে হালিমা মারছে অমর ওয়াইফ রাস্তা দিয়ে যাই আছো তা সেন্টার অঙ্গনাবাদি যেটা সেন্টার আছে সেখানে মানে কাজিয়া হয়ে আছে তো তার কারণে ইয়াত আহিলো আহি চাও যে মানে কাজিয়া মানে যেখানে যার আন্ডারত কাম আহিছে যেটা আমার ওয়ার্ড মেম্বার হয় তো তাই এতে নাই তাত তো যেখানে হেল্পার আছিল মিস্ত্রি আছিল তার লগত কাজিয়া হয়ে আছে মানে বিরাট বেয়া বেয়া ল্যাঙ্গুয়েজ ইউজ করে আছে ভালে কাজিয়া তো মই কলো কি হয়েছে কয় মানে আমার মাটিত এটু সেন্টার দিছে দিব নিদিও ভাঙি দিছো মানে কলো মই তারপরে কলো যে যিখিনি এইখিনি করব নালাগিছিল কারণ এই অলরেডি এটা কাম হয়েছে এটা টয়লেট টয়লেটের কাম প্রায় 70% সম্পূর্ণ হয়েছে আর এটা কাম 50% মানে 50% কাম হয়েছে তেতিয়া মানে হিয়তে মানে লাত মারি ভাঙি দিছে যেখানে অঙ্গনাবাদীর হেল্পার হয় তো মই মানে আমি মই নহয় মানে রাইজর পরে আমি কলো যে এইখিনি করব নালাগছিল কারণ অলরেডি এটা কাম হয়েছে তাহলে আগতে বাধা দিব লাগিছিল যে মোর এটু মানে ফাইনাল পার্টটা মাটি হয় এটু করিব নিদিও আগতে বাধা দিব লাগিছিল কামটো নহলেহেতেন তো সেইখিনি আগত নকৈ পিনে তুমি এতিয়া কৈ আছা তো এতিয়াতো এইটো আপোনাৰ মানে যুক্তিপূৰ্ণ কাম হোৱা নাই সেইখিনি কওঁতে মানে সিহঁতে কয় মোৰ মাটি হয় না নাই এইটো কলো হয় আপোনাৰ মাটি যদি কৈছে তো মোৰ মাটিত মানে তাৰ মাটিত মানে থিয় হ'ব নিদিওঁ মই কলোঁ এইটো চেণ্টাৰৰ মাটি হয় তো তে তথাপি নামানে মানে চেণ্টাৰৰ মাটি হওক কি হওক তুমি ইয়াৰ পৰা ওলাই যোৱা তে আমি ৰাস্তাত আহিলোঁ ৰাস্তাত আহি মানে যাতা মানে মোক কৈ দিলে যে তুমি কি কৰিব পাৰা কৰা মানে তো কলো এইটো মানে এইটোতো মোৰ কোনো কথা নহয় মই যে ইয়াত পাৱাৰ খাটাই কিবা কৰিম আইন আছে দেশত চৰকাৰ আছে ন্যায় আছে সেইটো মানে চৰকাৰে ল'ব আমাৰ আৰক্ষী বিষয়া আছে সিহঁতে মানে ৰিয়েকশ্যন ল'ব তো তাৰ কাৰণে মই ক'লোঁ ঠিক আছে এইখিনি জনালেই হ'ল ৱাৰ্ড মেম্বাৰ আহিল তাৰপাছত ক'লোঁ যে এইখিনি থানা থানাত জনালেই হ'ল এই চেণ্টাৰটোৰ আগত বা এতিয়া কোনো টয়লেট বা ইউৰিনেল আছে নেকি এতিয়া নাই
এইটো বর্তমান যেটো হৈ আছে দরকার আছে নেকি বিরাট দরকার মানে লড়া সোয়ালি বিলাক মানে যেতিয়া মানে স্কুল মানে অঙ্গনবাড়ি সেন্টারত আহে কিছু মানে এনেকুয়া মানে অসুবিধা হয় টয়লেট আহে ঘরত যায় ডাইরেক্টলি তেতিয়া আৰু রিটার্ন না আহে কিন্তু তো এইটো মানে বিরাট দরকার মানে আমার তো তার কারণে কামটো হৈ আছে আমি রাইস মানে বিরাট আনন্দিত কারণ কাম আছে যদি আমার ওয়ার্ড মেম্বার করি আছে তো হিখিনি মানে ভাল এটা মানে হু খবর তো করি আছে হিহতে মানে 50% কাম হৈছে তে মানে যেটো হেল্পার আছিল হিহতে তো নাজানে কামটো মেম্বার হে জানে তে মেম্বারে কলে হয় যে কামটো করিব নিদিও হেল্পারের লগত মানে কাজিয়া হয়েছে মিস্ত্রির লগত তো কলো এইটো তো আপনার নগর বিহেভটো মানে বিয়া হয়েছে কারণ এইটো করিব সরকারি কাম হ বাধা আরোপ করেছে সরকারি কাম তেনেকে তো বাধা আরোপ করিব না কারণটো কি বলি ভাবে আপনি মই বাধা করার কারণটো মানে দাদাগিরি আর কি মানে যেটু মোক কইছে আর যে ইয়া থাকিব নিদিয়ে সেন্টার হয় ইয়াত থিয়ে হয়েছো এটু কি আর কবলগিয়া নহয় থাকিব নিদিব